প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে অথবা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষা দিতে চাও বা পরীক্ষা দিবা, তোমাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কিছু গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। এই প্রশ্নগুলো বেসিক্যালি সাধারণ জ্ঞান রিলেটেড প্রশ্ন। তোমরা যারা অফিসারে পরীক্ষা দিতে চাও সেনাবাহিনীর অথবা সৈনিক পদে, তোমাদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা উভয় পরীক্ষার ক্ষেত্রে এই সাধারণ জ্ঞানগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও শুরুতে যারা তোমরা সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো সবসময় দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমরাই সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী চাকরির সকল ধরনের পরীক্ষার পরামর্শমূলক ভিডিও টিউটোরিয়াল এই ইউটিউব চ্যানেলে সরবরাহ করি তোমাদের সেবায়। যাই হোক, আমার স্ক্রিনে একটু তোমরা দেখো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য, একটু আগে যেটা বললাম অফিসার এবং সৈনিক পদের জন্য, যে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো আমাদের জানা দরকার সেগুলো আমি একটু তোমাদেরকে বলছি। তোমরা মনোযোগ সহকারে দেখো এবং শুনতে শুনতে তোমরা মুখস্থ করে ফেলো। আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই থাকবে আমার সঙ্গে। দেখো, প্রথম প্রশ্নটা, বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধানের নাম কি? এটা আমরা সবাই জানি, জেনারেল আজিজ আহমেদ স্যার। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পদবী কি, এটা কি কেউ জানো তোমরা? দেখো, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পদবী চিফ অফ আর্মি স্টাফ। এর পরের প্রশ্ন, বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? এটা আমরা সবাই জানি, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি? বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক হচ্ছে ক্রস চিহ্ন বিশিষ্ট দুটি তরবারি এবং তার উপরে কৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা। বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা পুরস্কার লাভ করে কত সালে? 2007 সালে। তার পরের প্রশ্নটা দেখো, বাংলাদেশ সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে নারী সৈনিক অন্তর্ভুক্ত ঘটে কত সাল থেকে? 2015 সালের 29 জানুয়ারি থেকে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী ছাত্রী সেনা অর্থাৎ প্যারাট্রুপার কে? জান্নাতুল ফেরদৌস। ইনি হচ্ছেন প্রথম প্যারাট্রুপার মহিলা অফিসার। দেশের 31তম শেখ হাসিনা সেনানিবাস কবে উদ্বোধন করা হয়? 2018 সালের 8ই ফেব্রুয়ারি। এবং 31তম শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? পটুয়াখালী, নেবুখালীতে। বাংলাদেশ সেনাবাহিনীর বীর শ্রেষ্ঠ কতজন এবং তাদের নাম কি? অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী থেকে বীর শ্রেষ্ঠ কতজন ছিল? 3 জন ছিলেন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল এবং সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান। এর পরের প্রশ্নটি দেখো, বঙ্গবন্ধু সেনানিবাস কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু সেতু সংলগ্ন কালিহাতি, টাঙ্গাইলে অবস্থিত। সশস্ত্র বাহিনী দিবস কবে? 21 নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস বলা হয়। এরপরের প্রশ্নটি দেখো, সশস্ত্র বাহিনী দিবস কবে গঠিত হয়? 21 নভেম্বর 1971 সালে গঠিত হয়। বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? বিজয় সরণিতে অবস্থিত। বিজয় সরণী কোথায়? ঢাকায় অবস্থিত। ISSB এর পূর্ণ রূপ কি? ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার পদের প্রার্থীরা প্রাথমিক মেডিকেল, ভাইবা এবং লিখিত পরীক্ষা পাশ করার পরে তাদেরকে ISSB থেকে পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রি দেওয়া হয় কোথায় থেকে? স্টাফ কলেজ থেকে। স্টাফ কলেজ কোথায় অবস্থিত? মিরপুর, ঢাকায় অবস্থিত, অর্থাৎ মিরপুর সেনানিবাসে অবস্থিত। শোড অফ অনার কাদেরকে প্রদান করা হয়? সশস্ত্র বাহিনীর ক্যাডেটগণদেরকে শোড অফ অনার প্রদান করা হয়। অর্থাৎ যারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার পদে চান্স পেয়ে মিলিটারি একাডেমিতে, বাংলাদেশ নেভাল একাডেমিতে এবং বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে প্রশিক্ষণের জন্য যায়, প্রশিক্ষণ শেষে সেরা এবং চতুর্থ ক্যাডেট যে নির্বাচিত হন তাকে শোড অফ অনার দেওয়া হয়। বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? চট্টগ্রামে ভাটিয়াড়িতে মিলিটারি একাডেমি অবস্থিত।
মিলিটারি একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 11 জানুয়ারি 1974 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথমবারের মতো সোল অনার কোন মহিলাকে প্রদান করা হয়েছিল? মার্জিয়া ইসলাম, অর্থাৎ মার্জিয়া ইসলাম প্রথম মহিলা হিসেবে সোল অনার পেয়েছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রথম কবে জাতিসংঘ শান্তি মিশনে যোগদান করে? 1988 সালে যোগদান করেছিল। অপারেশন নবযাত্রা কি? অর্থাৎ অপারেশন নবযাত্রা 2007 সালে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সারা দেশব্যাপী জাতীয় পরিচয়পত্র এবং ভোটার হালনাগাদের যে কর্মসূচি হয়েছিল সেই কর্মসূচি বা সেই কার্যক্রমকে অপারেশন নবযাত্রা বলা হয়। এই হচ্ছিল মোটামুটি বাংলাদেশ সেনাবাহিনীতে যারা পরীক্ষা দিতে যাবে অফিসার পদে অথবা সৈনিক পদে, আর তোমরা এই সাধারণ জ্ঞানগুলো একটু মনোযোগ সহকারে মুখস্থ করে ফেলবা, কারণ লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষা তোমার এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি এবং খুবই গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আগামীতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।